বুঝলে জলি, এই শহরটা একটা আজব শহর। কেন, কি হয়েছে? কেন আবার কি, আজকে এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো বুঝলে। প্রথমে তো এক চোট জোর ঝগড়া হলো, তারপর যেই ভদ্রলোক জানতে পারলেন যে আমি বাঙালি, ওনার সমস্ত রাগ জল হয়ে পান্তা ভাত। তারপর এমন ভাব দেখালেন যেন অনেক কালের চেনা। সত্যি মানে এখানে বাঙালিদের প্রতি বাঙালির আচরণ দেখে আমি অবাক হয়ে যাই জানো তো। প্রবাসী বাঙালিদের ব্যাপারে আমার ধারণা সম্পূর্ণ পাল্টে গেছে। এখানে এমনি হয় মশাই, দুর্গাপূজার সময় তুমি যদি বাঙালির ভিড় দেখো না তো অবাক হয়ে যাবে। কি বলছো, এখানে দুর্গাপূজো হয় মানে? একটা বা দুটো নয়, 100টার উপরে। বাপরে, আরে 4 দিনের জন্যই তো আমরা সারা বছর ওয়েট করে থাকি। জানো শিবাজি পার্কে তো পা রাখা যায় না, আর আজকাল লোখনওয়ালাও কম্পিট করছে আমাদের সঙ্গে। বাবা, ভাবছি একবার এখানকার পুজোটাও দেখে যাব, কি বলো? খুব মজা হবে, খুব মজা হবে সত্যি। প্লিজ থেকে যাও, প্রমিস। হ্যাঁ হ্যাঁ, মানে চেষ্টা করবো আমি। আচ্ছা জলি, তোমার কি একবারও অশোকের কথা মনে পড়ে না? সুমি আজকাল খুব মাথায় চড়ে গেছে। কেন, কি হলো? বিশুর সঙ্গে আমি দেখা না করে ওকে ফেরত পাঠিয়ে দিয়েছি বলে তোমার মেয়ে খারাপ লেগেছে। লাগারই কথা, সারা ছোটবেলা ওদেরই বাড়িতে কাটিয়েছে। তোমার তো একই মেয়ে জলি, সারা দিন ওকে নিয়ে পড়ে থাকতে। সত্যি কথা বলতে কি, যেটুকু ভালোবাসা স্নেহ পেয়েছে বিশুদাই তো দিয়েছে ওকে। খারাপ লাগাটা ওর জন্য স্বাভাবিক। বিশুর জন্য তোমার মেয়ের খারাপ লাগেনি, বিশুর সঙ্গে ওর ছোঁড়াটাও ছিল। তুমি তো যা ভাববে খারাপই ভাববে। অনুপম আর সমীর সম্পর্ক তেমন না যেমন তুমি ভাবছো, ওরা শুধু বন্ধু। বন্ধু? দেখো বন্ধুত্বের সীমাটা যেন ছাড়িয়ে না যায়, না হলে ওর দিদির মতো ওকে পস্তাতে পারে। জেগে, রাত অনেক হয়ে গেছে, শুয়ে পড়ো, কাল আমার কাজ আছে, তাড়াতাড়ি বেরোতে হবে। হ্যালো, তাড়াতাড়ি বলো। আচ্ছা সুস্মিতা আছে? সুস্মিতা কে বলছে? আমি অশোক বলছি।